যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত ইসলামিক রাজনৈতিক দলগুলি তারা যদি দাবি তোলেন যে আমাদের পাঠ্যক্রম হওয়া উচিত আমাদের চেতনার ভিত্তি যে দেশে নব্বই শতাংশ মানুষ মুসলমান এর একটি প্রতিফলন আমাদের পাঠ্যপুস্তকে থাকা উচিত বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটাই চেতন এখানে কোনো ধর্মের চেতনাকে নিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্রের যে মূল নীতির মধ্যে চারটার মধ্যে একটা হলো ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম সেটাতেই চলতে হবে জনাব কর্নেল মুস্তাফিস ভাই করা যেটা আলোচনা করছি দিলেন হচ্ছে আপনি বলছেন যে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কি আপনাকে আমাদেরকে এটি শিখায় যে শরীফ থেকে শরীফা হওয়ার সিস্টেম আছে আমাদের সমাজে না 100 বার না আমি আমি তো এটা বলতে যাচ্ছি তো আমাদের প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যখন আপনি শরীফকে আপনি শরীফা বানাবেন এটি তো সরাসরি ফার্মের সাথে শরীফ থেকে শরীফা কে এটা পাঠ্যপুস্তকে থেকে আমি বলি আমি বলি শরীফ থেকে শরীফ এটা একটা মানে আমি বলবো আর কি যে সারা ওয়ার্ল্ডে বর্তমানে চলছে যে জিনিসটা মানে রূপান্তর অ্যাকচুয়াল রূপান্তর যেটা এখন আমার কথা হচ্ছে যে এটা যদি দেখা যায় যে আমার বেশিরভাগ মানুষ ধর্মে আমরা মুসলমান আছি আমাদের যেটা আঘাত করে অবশ্যই এটা একটা এখানে তো এই কেন এই প্রসঙ্গটি আসবে এবং কেন এই প্রসঙ্গটি জাতীয় একটি বিষয় রূপান্তর হবে যদি যেটি কর্নেল মুস্তাফিজ বলেছেন এবং যেটি দাবি করা হচ্ছে এই পাঠ্যপুস্তক যারা প্রস্তুত করছেন তাদের মধ্যে যদি সেই ধর্মীয় অনুভূতি থাকতো সেই চেতনা থাকতো যে আমি যে পাঠ্যপুস্তক রচনা করছি আমার দেশের অধিকাংশ আশি থেকে নব্বই শতাংশ মানুষ মুসলমান এবং তাদের ধর্মীয় অনুভূতিতে এটি আঘাত আনছে কিনা অবশ্যই সবার আমি মানে এর বাস্তবতায় যদি এখানে এই যে যারা কমিটি গঠন হয়েছে এই কমিটি বাতিল করা হয়েছে জাতীয় পাঠ্যপুস্তক মুদ্রণ কমিটি যেটি বা যারা পাঠ্যপুস্তক রচনা করবেন সেখানে কি কার্যক্রম থাকবে কি কি কারিকুলাম থাকবে সেটি যারা এখন কিন্তু এখানে একটা কথা আছে শরীফ থেকে শরীফার যে জিনিসটা বলছে এখানে আমরা একটা আহ ইয়ে আছে ওই যে আমরা যেটাকে বলি হিজরা হম এরা তৃতীয় লিঙ্গ মারা তৃতীয় লিঙ্গ মারাত্মক ভাবে ওরা অবহেলিত আমাদের সমাজে ভাইয়া এদেরকে নিয়ে আমাদের ধর্মের কোনো মাথাব্যথা নেই হম কোনো দিন এদেরকে নিয়ে কোনো কোনো আওয়াজ নাই কোন কিছু নাই অথচ আমি আমি বলতে যে আমাদের ধর্মীয় বক্তাদের আমাদের ধর্মের তো স্পষ্ট নির্দেশনা আছে কিন্তু ধর্মীয় বক্তাদের হয়তো কোনো চিন্তা নেই এই তো বক্তারাই তো দেশের ধর্মকে প্রতিনিধিত্ব করছে তাই না সুতরাং আমি মনে করি আর কি যে এই জিনিসটা এইখান থেকে আসতে পারে যে আমরা তৃতীয় লিঙ্গ যারা আছে যারা বা ওই তৃতীয় লিঙ্গে যারা ইয়ে করতেছে তাদেরকে অবহেলা না করে তাদেরকে আমরা একটা ইয়েতে নিয়ে আসি হ্যাঁ সমাজে নিয়ে আসি বা পার্ট অফ আওয়ার স্টেট বা এখানে তো গুলিয়ে ফেলা হয়েছে

যে যে জন জন না যদি লাগে এখানে রীতিমালা প্রণয়নের জন্য হম এখানে প্রত্যেকটা ধর্মের প্রতিনিধিত্ব থাকবে প্রত্যেকটা ধর্ম থেকে প্রতিনিধি থাকতে হবে তখনই আর কোনো ধরনের কোনো গন্ডগোল হবে না যেহেতু এটা সত্যিকার অর্থে আমরা সব ধর্মের এ ই কি শুধু ধর্মীয় বই রচনা করবেন এজন্যই তাদেরকে সংযোজন করতে হবে। অবশ্যই এডুকেশন তো একটা বড় ডিপার্টমেন্ট তাই না? এখানে এখানে কেন আমি কি বললাম আপনি আমাদের এখানে প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে শ্রেণী বিন্যাসগুলি আছে প্রত্যেকটি শ্রেণীতে 10 থেকে 12টি 14টি বই থাকে এবং সেখানে ইন্টারমিডিয়েটে আমি যদি রং না হই ইন্টারমিডিয়েটে কোনো ধর্মের বইয়ের উপস্থিতি নেই। নাই। মেট্রিক পর্যন্ত একটি বই হচ্ছে সেখানে ধর্ম শিক্ষা এখন আপনি বলছেন যে এই একটি বই রচনার জন্য এখানে প্রত্যেকটি ধর্মে বাংলাদেশ অন্তত 100 ধর্ম আছে বাংলাদেশ না যদি 5 জন 10 হয় আছে হয়তো তারা আমরা প্রকাশে আছে না বিভিন্ন ধর্ম ধরুন 20টা ধর্ম আছে এই 20টা ধর্মের এখন 20টা ধর্মের ব্যক্তিকে কি আপনি সেই পাঠ্যপুস্তক প্রস্তুত কমিটিতে নিয়ে আসবেন